Assalamualaikum warahmatullahi wabarakatuh. দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তোমরা সকলেই আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছো এই কামনা করি। তোমাদের সূরাতুল ওয়াকিয়া 12 নম্বর আয়াত পর্যন্ত পড়ানো হয়েছিল। দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সূরাতুল ওয়াকিয়া এটা নতুন পড়া, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এটা পুরাতন পড়া। আজকে আমরা সূরাতুল ওয়াকিয়া 13, 14, 15 এই তিনটা আয়াত পড়ব ইনশাআল্লাহ। তো তোমরা সকলেই প্রস্তুত হও, এটা তোমরা অবশ্যই সিলেটে লেখার চেষ্টা করবে এবং হাতে লেখা খাতার মধ্যেও এটা অন্ততপক্ষে দুই পৃষ্ঠা, তিনটা আয়াত তিন পৃষ্ঠা, একটা আয়াত উপরে একটা আয়াত এক পৃষ্ঠা, একটা আয়াত এক পৃষ্ঠা, একটা আয়াত এক পৃষ্ঠা, এভাবে যেগুলো তোমাদেরকে পড়ানো হয়েছিল বিগত সময়ও সেগুলো তোমরা কি করবে এক পৃষ্ঠা করে অন্ততপক্ষে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, সকলে আমরা আজকের এই তিন আয়াত শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সা উপরে পেশ, এরপরে লাম, লামের উপরে তাসদীদ। তাহলে সা লামকে কে ধরবে? তাসদীদের কায়দা রয়েছে। তাসদীদের কায়দা কি? তাসদীদের হরফ আগের হরফের হরকতের সঙ্গে একবার এবং নিচের হরকতের সঙ্গে একবার উচ্চারণ হবে। সা লাম পেশ সুল, সা লাম পেশ সুল, লামের জবর লা, এটা হরকতের কায়দা সুল লা। তা মিম দুই পেশ তুম, এটা গুণা হবে। কিসের গুণা এটা? মিমের উপরে তাসদীদ এসেছে। এখানে তার উপরে গোতা, গোতার উপরে দুই পেশ অর্থাৎ তানবিন এসেছে। আমরা জানি নুন সাকিব এবং তানবিনের পরে যদি মিম আসে তাহলে সেটাকে নুন সাকিনের ইদগামে বাগুন না, ইদগামে বাগুন না, সেই হিসাবে এখানে আমাদেরকে এটা গুণনার সহিত মিলাই পড়তে হবে। তা মিম দুই পেশ তুম সুল লা তুম সুল লা তুম সুল লা তুম সুল লা তুম সা লাম তা সুল লা তুম, এটা লেখার জন্য হরফগুলো হিসাব করে আমাদের করতে হবে। তিনটা হরফ আছে, সা লাম তা, সা লাম তা সুল লা তুম। মিমের যে মি, নুনের জবর লামের জজম, নাল মি, নাল মি, নাল সুল লা তুম মি নাল, ভাঙা উচ্চারণ সুল লা তুম মি নাল সুল লা তুম মি নাল। আলিফের উপরে জবর আছে, ওয়ার উপরে তাসদীদ আছে, এটা তাসদীদের কায়দা। আলিফ ওয়াও জবর আও, আলিফ ওয়াও জবর আও, ওয়ার জবর ওয়া, হরকত কায়দা আও ওয়া, আও ওয়া, লামিয়াদের লি, মোদারফের কায়দা জেড এর বামে যত মালাই আসে, নুনের জবর না, আও ওয়া লি না, অক্ষ করলে কি হবে? মধ্যে আরজি, তিন আলিফ টেনে করতে হবে লিন, আও ওয়া লি না, আও ওয়া লি। তাহলে হরফ অনুযায়ী আমরা পড়ি আলিফ লাম, আলিফ ওয়াও, লাম ইয়া নুন, আও ওয়া লি, আলিফ লাম, আলিফ ওয়াও, লাম ইয়া নুন, আও ওয়া লি, সুল লা তুম মি নাল, আও ওয়া লি না, সু
জান্নাতুম মিনাল আউয়ালিন সুল্লাতুম মিনাল আউয়ালিন। এরপরে ওয়া জবর ওয়া 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 জবর ওয়া, এটা কিন্তু প্রায় সময়ে প্রত্যেকটা সূরার মধ্যে প্রায় আছে, এটা পাওয়া যায় ওয়া জবর ওয়া। কফের জবর ক, কফের জবর ক, লাম ইয়াজে লি মদের হরফের কায়দা যে রে বামের জবর মানে ইয়া আসছে ওয়া ক লি। লাম মিম দুই পেশ লুম, এর আগে তুম ইদগামে বাগুন না, এখানে লুম এটাও তানবিনের পরে মিম আসছে, ইদগামে বাগুন না, গুন্নার সহিত মিলাই পড়তে হবে। লাম দুই পেশ লুম ওয়া ক লি লুম, মিমের যে মি নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল একই, এই মিনাল এখানেও মিনাল একই শব্দ। আরবিতে এটা একটা সহজ বিষয়, আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আল্লাহ তাআলা কোরআনকে সহজ ভাবে নাজিল করেছেন যাতে আমরা বুঝতে পারি। তো আরবিতে দেখা যায় যে আমরা যদি লক্ষ্য করি যে প্রায় পূর্বের আয়াতের অনেক শব্দ হুবহু শব্দগুলো আমরা পরের আয়াতে পাই, যেমন এখানে পাশাপাশি আগের আয়াতে মিনাল, এই আয়াতেও একই মিনালটা আমরা পাচ্ছি, মিনাল পাচ্ছি ওয়া ক লি লুম মি নাল। আলিফের উপরে খাড়া লোক আছে, একটা ইফতান হবে আ খরদের খি আ খি, রয়াদের রি মদের হরফে কাদা, মদের হরফে বাংলা হরফে অক্ষ হয়েছে মুন্দব না, অক্ষ হওয়ার কারণে মধ্যে আরজি দিনের ইফতান হবে রি না আ খি রি না। হরফ উচ্চারণ করে আমরা শব্দ উচ্চারণ করি, ওয়া জবর ওয়া কফ লাম ইয়া লাম কলিলুম, কফ লাম ইয়া লাম কলিলুম, মিম নুন মিনাল, আলিফ লাম আলিফ খরা ইয়া নুন, আলিফ লাম আলিফ খরা ইয়া নুন আখিরিন, ওয়া কলিলুম মিনাল আখিরিন ওয়া কলিলুম মিনাল আখিরিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। এরপরে আইনের উপরে জবর আছে হরকতের কায়দা, লামের উপরে খাড়া জবর একালিফ টানতে হবে আ লা, এই শব্দটা আমাদের পূর্বে গেছে, সিনের পেশ সু রর পেশ রু, রর দুই জের মিমের তাসদিদ, এখানে দুই পেশ আসছিল তানবিন, এখানে দুই জের তানবিন, তানবিনের পরে মিম আসছে, নুন সাকিনের ইদগামে বাগুন না, গুন্নার সহিত মিলাই পড়তে হবে রিম সু রু রিম সুরু রিম সিন র, এটা হরকতের কথা তাড়াতাড়ি সুরুরিম সুরুরিম আ লা সুরুরিম আ লা সুরুরিম, মিম ওয়াও জবর মাও, এটা লিন হরফের কায়দা মাও, তাড়াতাড়ি পড়তে হবে মাও, দত অপেশ দু মদার হরফের কায়দা পেশে মাপেশে যতমালা ওয়াও আসছে একা ইফতান হবে দু মাও দু, নুনের জবর না, তা দুই দের তিন। এর পূর্বেও আমরা সূরার মধ্যে পেয়েছিলাম যে গোলতা যদি অফের সময় আসে তাহলে সেটা হা হয়ে যায়, কি হয়ে যায় হা হয়ে যায়, গোলতা গোলতা অফের সময় কি হয়ে যায় হা হয়ে যায়, তাহলে এখানে উচ্চারণ আমরা কি পাবো মাও দু না মাও দু না মাও দু না মাও দু না আলা সুরুরিম মাও দু না বানান আইন লামিয়া আলা আইন লামিয়া আলা সিন
sin ro ro sururim sin ro ro sururim mim waw dot waw munta mawduna mim waw dot waw munta mim waw dot waw nunta mawduna tadi je tin eta banana shoma obosh uchcharon korbe na hole tumra likhar shomoy na jonon korbe eta ha na ta seta bujhte parbe na mim waw dot waw munta mawduna ala sururim mawduna ala sururim mawduna amra shuru theke ayat ta kori sullatum minal awwalin wa qalilum minal akhirin ala sururim mawduna sallallahu alaihi wasallam তাহলে তোমরা এই তিন আয়াত অবশ্যই মুখস্থ সহকারে তোমাদেরকে পড়তে হবে বানান কায়দা কায়দার সাথে অর্থাৎ মদগুনা সহ এরপর ভাঙা উচ্চারণ এরপরে হরফ উচ্চারণ করে সিন লাম তা সুল্লাতুম মিম নুন মিনাল আলিফ লাম আলিফ ওয়াও লাম ইয়া নুন আও ওয়ালিদ এভাবে হরফ উচ্চারণ করে শব্দ উচ্চারণ এরপরে রিডিং এবং মুখস্থ করা মুখস্থ করার নিয়ম এর আগে বলে দিয়েছিলাম যে একটা একটা করে শব্দ প্রথমে মুখস্থ করবে এরপর পরের শব্দ মুখস্থ করে আগের শব্দের সাথে মিলাবে সুল্লাতুম সুল্লাতুম মিনাল মিনাল দুইটা একসাথে সুল্লাতুম মিনাল সুল্লাতুম মিনাল আউয়ালিন আউয়ালিন মিনাল আউয়ালিন মিনাল আউয়ালি যতক্ষণ মুখস্থ হবে না ততক্ষণ নষ্ট করতে হবে এরপর পুরো আয়াত সুল্লাতুম মিনাল আউয়ালিন বুঝতে পেরেছো তাহলে আজকে সূরাতুল ওয়াকিয়া আমরা 13 14 এবং 15 নম্বর আয়াত পড়লাম প্রত্যেকটা আয়াত তোমরা অবশ্যই হাতের লেখা খাতার মধ্যে লিখবে মাদ্রাসা খোলার পরে কিন্তু আমরা খাতাগুলো চেক করব অবশ্যই ঠিক আছে সকলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু